ভিডিও যাতে একদমই বড় না হয় তাই জন্য আমি মাছটা আগেই ভেজে রেখেছি। এখানে 400 গ্রাম মতো রুই মাছ আছে আর সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে রেখেছি। একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ, 1 ইঞ্চ আদা আর মোটামুটি 7-8টা গোলমরিচ। এইটাকে একটুখানি সিদ্ধ করে নেব। আমি দই রুই করলে এরকমভাবেই করি, এতে অনেক তাড়াতাড়ি হয় আর খেতেও অনেক ভালো হয়। আর এই সময় বলে রাখি আমি কোন ইনগ্রিডিয়েন্টস কতটা পরিমাণে ইউজ করছি তার ফুল লিস্ট আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। তো এটাকে এবার একটু আমি সিদ্ধ করে নেব। এটা একদম ফুটে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব আর তারপর এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে আমি এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ আদা গোলমরিচ আর এর সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে এই পেস্টটা করে রেখেছি। এবার আরেকটা পেস্ট তৈরি করব, যার জন্য এখানে আমি নিয়েছি 1 টিস্পুন নিয়েছি চারমগজ আর আছে 4টে কাজু বাদাম। আর এইটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা যখন পেস্ট করব এর মধ্যে আমি দিয়ে দেব এই বাটিরই 1/2 বাটি মতো দই। কাজু বাদাম আর চারমগজটা দইয়ের সাথে যখন পেস্ট করব তার মধ্যে দিয়ে দেব 3টে এলাচ, 1টা দারচিনি টুকরো আমি 2 ভাগ করে রেখেছি আর 4টে লবঙ্গ। এটাও একসাথেই ওর সাথেই পেস্ট করে নেবো, যেহেতু এটা একদম শেষের দিকেই ব্যবহার করব তো গরম মশলার গন্ধটা খুব ভালোই থাকবে। এই যে দই দিয়ে কাজু বাদাম চারমগজ আর সব গরম মশলা একসাথে আমি এটা মিক্সিতে পেস্ট করে রেখেছি। এটা কিন্তু চাপা দিয়ে রাখবো, নাহলে গরম মশলার গন্ধটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এবার শুরু করছি। মাছ ভেজে তুলে রেখেছি আর সেই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেবো ফোড়নের জন্য 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এটা দিয়েই তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা যে পেস্টটা করেছিলাম সেটা। এটাকে এবার কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজ আদা যেহেতু সিদ্ধ করা ছিল খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো কিছু শুকনো মশলা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে আমি হলুদ ইউজ করব না, অবশ্যই এই গুঁড়োর বদলে বাটা জিরে ধনেও ব্যবহার করা যায়, আমি বেশিরভাগ তাই করি, কিন্তু আজকে সময়ের অভাবে আমি গুঁড়োটাই ব্যবহার করছি। তো এটাকে আমি খুব ভালো করে একটু এই মশলার সাথে কষাবো যতক্ষণ না এই তেলটা ছেড়ে আসছে। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটা আমি কষাচ্ছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা, আর এটা কষানোর সময় যখন মনে হয়েছে যে একটু লেগে যেতে পারে তখন আমি এর মধ্যে অল্প অল্প করে গরম জলও দিয়েছি। এবার তেলটা পুরো এখান থেকে প্রায় বেরিয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, দইয়ের সাথে যে যা যা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো, কিন্তু গ্যাসটা একদম সিম করে দেবো। ব্যাস এবার এটাকেও খানিকক্ষণ আমি হতে দেবো। দইয়ের মিশ্রণটা দেওয়ার পর এটাকে আবারও খানিকক্ষণ আমি মশলার সাথে কষিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আরও একটু জল, দিয়ে দিলাম গরম জল আর দিয়ে দিলাম 1 গোটা কাঁচা লঙ্কা। এটা এবার ফুটে উঠলেই এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো আর তারপর এটাকে হতে দেবো চাপা দিয়ে। ফুটে উঠেছে এটা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর এটাকে চাপা দিয়ে আমি হতে দেবো কিছুক্ষণ। গ্যাসটা আমি মিডিয়াম টু স্লো করছি, আঁচ মিডিয়াম টু লো রেখে এটা আমি 5-7 মিনিট ধরে হতে দিয়েছি। মাঝখানে একবার আমি চেক করেছিলাম আর মাছগুলোকে উল্টে দিয়েছিলাম, এবার আবার একবার খুললাম, দেখুন একদম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এবার এটার মধ্যে বিশেষ কিছুই দেওয়ার নেই, শুধু একদম সামান্য আমি একদম সামান্য একটু ঘি উপর থেকে ছড়িয়ে দেবো আর ফ্লেম অফ করে এটাকে রেখে দেবো স্ট্যান্ডিংয়ে আর তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেছে
আমার স্টাইলের দই পোনা বা দই রুই। ওপর থেকে অল্প একটু ফেটিয়ে রাখা দই ছড়িয়ে দিয়েছি, ব্যাস। তাই অবশ্যই আমার মতো করে একবার অন্তত বানাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমি কোনো রেসিপি নিয়ে আসলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। অনেক 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 ধন্যবাদ।